একটি লাশ পাওয়া গেছে, এই বিষয়ে কি বলবেন? কালকে 8:30 থেকে 8:30-9টার দিকে আমাদের থানাতে, মনোবাজার থানাতে একটা খবর আছে যে একটা মহিলার মৃতদেহ পাওয়া গেছে। তো অ্যাকর্ডিংলি ওইখানে যাওয়ার পরে দেখা গেছে যে মহিলার নাম হলো সুন্দরম ত্রিপুরা। তো এই নিয়ে সাথে একটু কমপ্লিকেশন আছে যে কেউ 18 কয়, কেউ 20 কয়। তো একজাক্টলি আমরা এজটা এখনও বুঝতে পারছি না। বিয়ে নিয়েও একটু সমস্যা যে কেউ 3 বছর, 4 বছর, আবার 2 বছর এই চলছে। ইনভেস্টিগেশনে বোঝা যাইব কত বছর আগে বিয়ে হয়েছে। ঘটনাটা স্যার কোন জায়গাতে হয়েছে? ঘটনাটা বাগমারা থেকে, যে তার বাড়ি বাগমারা চৌধুরীপাড়া, এখান থেকে 1 কিলোমিটারের মতন দূরে, এটা জঙ্গলে। তো তাদের বক্তব্য অনুযায়ী ছিল যে দুপুরবেলা খাওয়া দাওয়া করছে মহিলা, লাকড়ি আনতে গেছিলো জঙ্গলে। তো সন্ধ্যা পর্যন্ত আইএনআডিকে তারা খোঁজাখুঁজি করছে, আর 7:30-8টার দিকে যে খুঁজতে খুঁজতে যে ডেড বডি পাইছে। তো লাকড়ি যেখানে পাওয়া গেছে স্যার, এটা একটা গালু একটা টিলার মধ্যে পাওয়া গেছে। তার মাথাতে ইঞ্জুরি আছে, গালে ইঞ্জুরি আছে, আর উপরে যে লাকড়ি নিয়ে আসে এটা বাড়িতে আইতে আসলো, ওইটারও কিছু প্রায় 100 মিটার উপরে, টিলার উপরে তার চপ্পল, তারপরে লাকড়ি যেটা দিয়ে আনে তারার যে সিস্টেম, ওই লাকড়িগুলিও জমানো ছিল। এখন তদন্ত করা ছাড়া কিছু আমরা বলতে পারছি না। না, এখনও নাই, অ্যারেস্ট নাই। প্রাথমিকভাবে কী ধারণা করা হচ্ছে স্যার? প্রাথমিকভাবে তো এখন কিছু বোঝা যাচ্ছে না, কারণ এখন PM হলে পরে বোঝা যাবে। PM এর পরে আমরা দেখতে পারবো যে এটা হোমিসাইডাল না সুইসাইডাল না কি, এটা দেখতে হবে। PM হলে পরে বোঝা যাবে আর কি। পরিবার ফরেন্সিক টিমও এসছে আমাদের, তো ফরেন্সিক টিম দেখছে, আমরা আবার পুনরায় আবার যাবো স্পটে যাবো। মহিলা পরিবারের পক্ষ থেকে অভিযোগ যে ওনাকে কোনো অভিযোগ খুন করা হয়েছে, তাদের তরফ থেকে এমন কোনো অভিযোগ নেই। তাদের বলা হয়, তারা একটা কমপ্লেনও দিয়েছে তাদেরকে এখন। তো ওটাতে লিখেছে যে সন্দেহ হচ্ছে খুনই হয়েছে, কিন্তু কারো বিরুদ্ধে তাদের কোনো এমন অভিযোগ নাই, এবং জামাইয়ের বিরুদ্ধেও নাই, বা ওই পরিবারের বিরুদ্ধেও কারো কোনো অভিযোগ এখন পর্যন্ত নাই তাদের। তবে খুনের সূত্র ধরেই কি তদন্ত এগোচ্ছে? আপনার মেয়ের সুনীল ত্রিপুরা মারছে, এই কথা কি জামাই কইছে? জামাই বলতেছে বলে। আপনাদের কি ধারণা হয় কি সুনীল ত্রিপুরা মারছে? অবশ্যই, এটা তো একজনে একজন মারবই, এটা তো যদি কে সন্দেহ তো এটাই। এখন পুলিশকে কাউকে গ্রেপ্তার করছে এই বিষয়ে? সেটা তো আমরা বলতে পারছি না স্যারের, এখন পুলিশে কি ভূমিকা নিবে এটা তো আমরা দেখার বিষয়। আপনারা কেস করছেন কোনো কেউ নামে? এখনো পর্যন্ত আমরা লিখিত দিইনি, কিন্তু পরবর্তী নিয়ে এখন স্যারের সঙ্গে কথা কই আমরা কি করাবে এটা দেখব। আপনারা কি চান? আমরা চাই সঠিক তদন্তক্রমে বিচার হোক।